নমস্কার বন্ধুরা, অনিমাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দেখি কি রান্না করা যায়। ফুচকা ভাজা হলো, এখন ভাবছি একটু আলুর দম করব। তো আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখি হয়েছে নাকি। আলুর দম করব, এই দেখুন আলুটা ছোলাটা কিছুটা হয়েছে, এই যে এখন ছুলছে মা। দেখছেন মা আলু ছুলে নিচ্ছে। আলুর দম করার জন্য আমি আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার বেটে নেব। বন্ধুরা, এই যে আলু সিদ্ধটাকে আমি একটু মাঝখানে মাঝখানে ইয়ে করে দেব, তাহলে মশলাটা ঢুকবে এর মধ্যে, সব মশলাটা ভালো করে যাবে আলুর মধ্যে। তা নাহলে আলুর ভেতরে মশলা ঢুকবে না। এভাবে আমি এটা দিয়ে যেন ভেতর পর্যন্ত মশলা যায় সেইভাবে এইভাবে এরকম করে নেব, আপনারাও এরকম করে নেবেন, দেখবেন মশলাটা খুব সুন্দর ঢুকবে। তো আমি কড়াইতে এবার তেল দিয়ে দেব। দেখুন কড়াই গরম হয়ে গেছে, অন্য কিছু তরকারি করলাম তার জন্য তেল রয়ে গেছে। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার সাদা জিরে দিয়ে দেব। জিরেটা হয়ে গেছে, এবার আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, জিরে দিয়ে দেব, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা সরিয়ে নিলাম। কষানো হয়ে গেছে আমার আলুটা, এবার আমি জল দিয়ে দেবো, গরম জল রাখা আছে,
আবার ঢাকা দিয়ে দেবো। আমার আলুর দমটা হয়ে গেছে, তো এবার আমি একটু শাহী গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এই যে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো বন্ধুরা, আমার এই আলুর দম করার পদ্ধতিটা এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার লাইফ স্টোরির ভিডিওগুলো আপনারা আশা করি দেখেছেন, তো প্লিজ সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন।